আসসালামু আলাইকুম, মামুন কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি 4% একটি অসাধারণ জমি। এই যে চারিদিকে ওয়াল করা আপনারা এই 4% জমিটি দেখতে পাচ্ছেন, এই 4% জমিটি বিক্রি করা হবে। জমিটির সাথে কিন্তু দুই দিক দিয়ে রাস্তা আছে, আপনাদের সব দেখানো হবে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটুও টানবেন না। যেই পজিশনে আছে এই পজিশনে কিন্তু আপনি এখানে বাড়ি করতে পারেন। এটি কিন্তু একটি আবাসিক এলাকা। জমির সাথে আপনার দক্ষিণ সাইড দিয়ে রাস্তা পাবেন, বর্তমানে 15-20 ফুট কমপ্লিট। আর পূর্ব সাইড দিয়ে রাস্তা আছে, এই যে দক্ষিণ সাইডের রাস্তাটি আপনাদের আগে মূল জমিটি দেখাই। এই যে দেখেন, এটি হলো মূল জমি, চারিদিকে ওয়াল করা। এই যে দেখেন জমিটি এই সাইড দিয়ে একটু আপনার কোনাকুনি হয়েছে, কিন্তু জমিটি মোটামুটি কিন্তু একটি স্কোয়ার জমি। মাত্র 4 লাখ টাকা এই জমিটি বিক্রি করা হবে। আপনি সরাসরি এসে দেখে নিতে পারেন, মাত্র 4 লাখ টাকা। এই যে রাস্তা দেখেন, এটি হলো আপনার পূর্ব সাইডের রাস্তা। এটি কীভাবে কোথা থেকে আসবেন সব বলে দেওয়া হবে। আর এটি হলো আপনার পূর্ব সাইডের রাস্তা। এই যে দেখেন, জমির দুই সাইড দিয়ে আপনারা রাস্তা পাচ্ছেন। এটি কিন্তু একটি আবাসিক এলাকায় জমিটির অবস্থান। মাত্র 4 লাখ টাকা জমি কিনুন, সরাসরি এসে দেখে আশেপাশে যাচাই করে কিনবেন। এক টাকাও আপনার কাছ থেকে বেশি চাওয়া হবে না বা বেশি নেওয়া হবে না। আমাদের জমি কিন্তু বেশি দিন থাকে না, আপনারা জানেন। আপনি চাইলে এটা কিন্তু খুব শীঘ্রই নিতে পারেন, তা না হলে কিন্তু বিক্রি হয়ে যেতে পারে। আবাসিক এলাকায় অনেক সুন্দর একটি জমি, আপনি আশেপাশে তো দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সব বাইরের মানুষ রয়েছে, আপনি কিন্তু এখানে বসবাস করতে পারেন বা মানিয়ে নিতে পারেন ওনাদের সাথে। এলাকার মানুষ, স্থানীয় মানুষ কম আছে, বেশিরভাগই বাইরের মানুষ। মাত্র 4 লাখ টাকা। এটি কিন্তু 3% একটি জমি, আপনার নামজারি টামজারি সব ওকে আছে। আপনি সরাসরি এসে দেখে, এটি কিন্তু আপনার রেজিস্ট্রি খরচও এখানে অনেক কম, রেজিস্ট্রি খরচ আপনার অনেক কম যাবে এই 4% জমিটি রেজিস্ট্রি করতে। এই দেখেন আশেপাশের অবস্থা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। আশেপাশে কিন্তু ঘনবসতি একটি এলাকা। যে আপনার জমির পাশে একটি বিল্ডিং রয়েছে, এমুরে সাইডে আপনার একটি বিল্ডিং প্লাস একটি দোকান রয়েছে। আপনার এমুরে সাইডে দেখতে পাচ্ছেন একটি ঈদগাহ মাঠ। আবার আপনার এমুরে সাইডে যে বাড়ি দেখেন, পিছনে একটি মাদ্রাসাও রয়েছে। আপনি সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন। এই যে দেখেন, সুন্দর আবাসিক এলাকায় নিরিবিলিভাবে যারা গ্যাঞ্জাম ছাড়া বসবাস করতে চান তাদের জন্য এই জমিটি কিন্তু পারফেক্ট একটি জমি। আপনি সরাসরি এসে দেখলে কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে, আমি যতটুকু মনে করি। যেহেতু আমার পছন্দ হয়েছে, আপনাদেরও পছন্দ হয়ে যেতে পারে। মাত্র 4 লাখ টাকা এই জমিটি। খুব শীঘ্রই কিনতে চাইলে আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এই যে দেখেন জমিটি, উমরের কোনা দিয়ে একটু আপনার রাস্তার জন্য অ্যাল হয়ে গেছে। আর কিন্তু মোটামুটি জমিটি আপনার পজিশন একদম সব কিছু। এখানে কিন্তু আপনার 1 টাকার মাটি বা বালু বট করা লাগবে না। যেই পজিশন আছে এই পজিশনে কিন্তু আপনার বাড়ি করতে পারবেন। এই যে দেখেন, এটি কিন্তু উঁচু একটি বিটা। আশেপাশের এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সেম এই পজিশনেই কিন্তু আপনি এখানে বাড়ি করতে পারেন। 1 টাকার বালু বা মাটি বট করা লাগবে না। আপনার যেই পজিশন আছে এই পজিশনেই কিন্তু আপনি এই মুহূর্তেই আপনি এখানে বাড়ি করতে পারেন। সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। জমিতে আসতে হলে আপনারা আসতে পারেন, বর্তমান যে ঢাকা মাওয়া হাইওয়ে রোড রয়েছে এই রোডের পাশে কিন্তু, ঘাটের বাম পাশে ঢাকা থেকে যেতে বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগার রয়েছে। কেন্দ্রীয় কারাগার থেকে জমিটি দূরত্ব মাত্র 3-2.5 কিলোমিটার ভিতরে আপনার আরবালি মার্কেট এলাকায় অবস্থিত, খাসখান্দি এলাকা, বা এটাকে আপনার মদিনাপাড়া বলে। মদিনাপাড়া এলাকা আরবালি মার্কেটের একটু সামনে। আপনারা কিন্তু যাত্রাবাড়ি থেকে বা গুলিস্তান থেকে এখানে আসতে পারেন। গুলিস্তান থেকে এই জমিটির দূরত্ব মাত্র 15 কিলোমিটার, যাত্রাবাড়ি থেকে দূরত্ব মাত্র 15-16 কিলোমিটার ঢাকা মা হাই রোডে। আপনার ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে বা আনোয়ারা পাম্প রয়েছে, আনোয়ারা পাম্প থেকে আপনারা বলবেন যে আমরা আরবালি মার্কেট যাব বা মদিনাপাড়া যাব, সরাসরি আপনি 30 টাকা ভাড়া নেবে, আপনি এখানে কিন্তু চলে আসতে পারেন। বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন। আমাদের অফিসে আসলে আমরা কিন্তু আপনাদের আমাদের অফিস থেকে নিয়ে আসতে পারবো এই জমিতে সরাসরি দেখানোর জন্য। আপনি সরাসরি এসে আশেপাশে যাচাই করে নেবেন। 1 টাকাও কিন্তু আপনার কাছ থেকে বেশি নেওয়া হবে না, আমরা কিন্তু 1 টাকাও বেশি নেই না। আর এখানে কিন্তু কোনো তৃতীয় পক্ষ নাই, আপনি সরাসরি আমাদের কাছ থেকে জমি ক্রয় করবেন। আমরা কিন্তু নিজেরা কিনে নিজেরা বায়না করে তারপর বিক্রি করি, এখানে কোনো তৃতীয় পক্ষ নাই। আপনার কারোকে 1 টাকা দিতে হবে না, আপনি সরাসরি এসে দেখে আমাদের কাছ থেকে জমি নিয়ে যাবেন। 3% একটি জমি, এখানে আপনার সিএস পর্সা, আরএস পর্সা, এসএ পর্সা রয়েছে।
সরাসরি এসে দেখে নিতে পারেন, জমিটি নিতে চাইলে আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করেন।